কিছু অবাঞ্ছিত ব্যক্তি দলে যাদের কোনো পদ নেই তারা পঞ্চায়েতের প্রার্থীর নাম সংগ্রহ করছেন। যারা এটা করছেন শুধুমাত্র বিভ্রান্তি ছড়াতে করছেন। প্রার্থী বাছাইয়ের অধিকার দল তাদের দেয়নি, তাই গুজব থেকে দূরে থাকুন। ফেসবুকে দলের কর্মীদের সতর্ক করে এই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন খোদ কাঁকড়া তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, তার আগে এই পোস্ট ঘিরে পশ্চিম বর্ধমানের কাঁকড়ায় ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের অন্দরের বিরোধ। অগস্টে কাঁকড়া ব্লকের সভাপতি হয়েছেন ভবানী ভট্টাচার্য। দলীয় সূত্রে খবর, তারপর থেকে একাধিক ইস্যুতে প্রাক্তন ব্লক সভাপতির সঙ্গে তার বিরোধ প্রকাশ্যে এসেছে। এবার তার অন্যথা হল না। দলের বর্তমান ব্লক সভাপতির এই পোস্ট নিয়ে সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন ব্লক সভাপতি। যিনি বলেছেন তিনি জানবেন, আর যাদের উদ্দেশ্যে বলেছেন তারা জানবেন। এ ব্যাপারে আমার বলার কিছু নেই। আর এই ধরনের কথা ফেসবুকে না বলে হয়তো পার্টির অন্তর ইন্টারনেটের জায়গায় বলা উচিত ছিল। কিন্তু ফেসবুকে কেন এই সতর্কবার্তা দিলেন তিনি? সামনে পঞ্চায়েত নির্বাচন, কিছু কিছু লোক যাদের সঙ্গে দলের মধ্যে তাদের কোনো পদ নেই, তারা বিভিন্ন লোকে, আমি শুনতে পাচ্ছি যে বিভিন্ন লোকের কাছে গিয়ে পরে নাম কালেকশন করছে যে পঞ্চায়েতে ক্যান্ডিডেট করা হবে। এটা বিভ্রান্তিমূলক একটা প্রচার। আমি আমাদের যারা কর্মী আছে তাদের বলব, এরকম ধরনের বিভ্রান্তিমূলক প্রচার যেন কান না দেয়। ব্লক সভাপতির এই ধরনের পোস্টকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। কাঁকড়ায় যে তৃণমূল অস্তিত্ব সংকটে ভুগছে, এটা তো তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির সোশ্যাল মিডিয়ার পোস্টেই বোঝা যাচ্ছে। আসলে ওদের দলে কে টিকিট ঠিক করবে, কিভাবে টিকিট ঠিক করবে, এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু এটা তো প্রত্যেকেই জানে যে যে যত তোলা আদায় করে 14 তলায় পাঠাতে পারবে তার মাথাতেই আশীর্বাদ থাকবে। যদিও এই বিতর্কে বর্তমান ব্লক সভাপতির পাশেই দাঁড়িয়েছেন স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। জানিয়েছেন ব্লক সভাপতি একদম ঠিক কাজ করেছেন, ওর বক্তব্যকে সমর্থন করি। মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।